এদিকে ব্রিটেনে করোনা ভাইরাসে প্রথম একজন মারা গেছেন, নতুন করে আক্রান্ত হয়েছেন আরও 30 জন, যাদের মধ্যে 25 জনই লন্ডনের বাসিন্দা। এ নিয়ে দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে 115 জনে দাঁড়িয়েছে। আর এই অবস্থায় দিন দিন ব্রিটেন জুড়ে বাড়ছে আতঙ্ক, উৎকণ্ঠায় দিন কাটছে প্রবাসী বাংলাদেশিদেরও। লন্ডন থেকে বিস্তারিত জানাচ্ছেন শোয়েব কবির। লন্ডন থেকে মাত্র 50 মাইল দূরে বার্কশায়ারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর পুরো ব্রিটেন জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, স্থবিরতা নেমে এসেছে জনজীবনে। বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলো কিছুটা ঘন বসতিপূর্ণ হওয়ায় এই আতঙ্ক অনেকটাই বেশি। একটু তো আতঙ্কের মধ্যেই আছে, কারণ এরকম স্প্রেড হচ্ছে। আমরা যেহেতু বসবাস যারা করছি তারাও আসকুত বিঘ্ন, প্রতিদিনই এর আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। স্কুল থাকি লেটার দেওয়া হয়েছে কিলা, আমরা নিজেরা সেফটি রাখতাম। ইভেন আমরা যেন জব করি, আমরা জব অফিস থাকি, আমরা দেওয়া হয়েছে। তো আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ আশা রাখলাম, এটা আমরা প্রোটেক্ট করতে পারবো। যুক্তরাজ্য সরকারের প্রকাশিত সর্বশেষ পরিকল্পনায় বলা হয়েছে, যুক্তরাজ্যে করোনা ভাইরাস মহামারীর চূড়ান্ত আকার ধারণ করলে কর্মীদের 1/5 পর্যন্ত অসুস্থ হয়ে যেতে পারে। করোনা মোকাবেলায় ব্রিটিশ সরকারও বিভিন্ন ধাপে বেশ কিছু পদক্ষেপ হাতে নিয়েছে। প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে প্রয়োজনে শিক্ষা প্রতিষ্ঠান সহ পাবলিক প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হয়ে যেতে পারে। আরো বলা হচ্ছে যে যদি আরো বেশি স্প্রেড হয় তাহলে হয়তো আর্মি মাঠে নামবে। বিভিন্ন ধরনের নির্দেশনা দেয়া হচ্ছে হসপিটাল থেকে, পাবলিক বডি থেকে, গভর্নমেন্ট থেকে। তবে ব্রিটেনে আরো বিস্তৃত আকারে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রস্তুত থাকা দরকার, এবং এর মধ্যে বেশ কয়েকটি ক্ষেত্রে চ্যালেঞ্জিং হতে পারে বলে সতর্ক করে দিয়েছে যুক্তরাজ্যের জনস্বাস্থ্য বিভাগ। দিনক্ষণ যতই এগিয়ে যাচ্ছে ততই বাড়ছে করোনা আতঙ্ক পুরো ব্রিটেন জুড়ে। সবশেষ একজনের মৃত্যুর ঘটনায় এই আতঙ্ক বেড়ে গেছে বহুগুণ, স্থবির হয়ে পড়েছে লন্ডন সহ পুরো ব্রিটেন। শোয়েব কবির, সমসংবাদ, লন্ডন। এই মুহূর্তে লন্ডনে আছেন সহকর্মী শোয়েব কবির, সেখানকার করোনা পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে তার সঙ্গে। শোয়েব, রাব্বি, সর্বশেষ আপডেট যেটি হলো ব্রিটেনের করোনা ভাইরাস নিয়ে, সেটি হলো লন্ডন থেকে 50 মাইল দূরে বার্কশায়ারে একজন 70 বছর বয়স্ক নারী মারা গেছেন। এই নিয়ে লন্ডনে প্রায় 25 জনের আক্রান্ত হয়েছেন, যা নিয়ে পুরো ব্রিটেনের সংখ্যা দাঁড়িয়েছে 115। আমরা কিছুক্ষণ আগে একটি তথ্য পেয়েছি যে আরও একজন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার নিশ্চিত করেছে। তা নিয়ে সর্বমোট এখন পর্যন্ত তারা 116টি করোনা ভাইরাসের আক্রান্ত হওয়ার নিশ্চিত হয়েছে, এবং এখন পর্যন্ত প্রায় 18,000-এরও বেশি ব্যক্তির উপর এই ভাইরাসের পরীক্ষা চালানো হয়েছে, যাদের মধ্যে সর্বশেষ এই 116 জন পাওয়া গেছে। ইতিমধ্যে সবচেয়ে ঘন বসতিপূর্ণ এলাকা যে লন্ডন, এই লন্ডনের কিন্তু যদি এই করোনা ভাইরাস যদি ভয়াবহ আকারে বিস্তার করে, তবে এর ভয়াবহতা হয়তো অন্যান্য শহর থেকে, ইতালি কিংবা চীনা সহ যেসব শহর রয়েছে এইসব শহর থেকে কিন্তু এইসব লন্ডনের অবস্থা কিন্তু আরও ভয়ঙ্কর ভাবে হবে। ইতিমধ্যেই ব্রিটিশ সরকার কোবরা বৈঠক করেছে করোনা ভাইরাসের বিস্তার রক্ষা, বিস্তার কিভাবে ঠেকানো যায়। ইতিমধ্যে সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন, তাদের পদক্ষেপের হয়তো পরিকল্পনা অনুযায়ী বেশ কিছুদিনের মধ্যে পরবর্তী পদক্ষেপ অনুযায়ী হয়তো স্কুল শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিতে পারে। পাশাপাশি বলা হচ্ছে যে গণপরিবহন রয়েছে সেগুলোতে যাত্রী সাধারণ যাতে না উঠে, পাশাপাশি যত সম্ভব পারা যায় বাসা থেকে বসে যে অফিসের যে কাজগুলো রয়েছে সেগুলো করার জন্য। ইতিমধ্যে এখন দেখার বিষয় হয়েছে যে ব্রিটিশ সরকার এই করোনা ভাইরাস নিয়ে পরবর্তী পদক্ষেপগুলো কিভাবে নিয়ন্ত্রণ করে। এই ছিল করোনা ভাইরাসের সর্বশেষ। লন্ডন থেকে করোনা পরিস্থিতির খবর নিয়ে যুক্ত হয়েছিলেন রিপোর্টার শোয়েব কবির।